দেখুন আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি, যেটা কিনা একদম ঘরোয়া স্টাইলে তৈরি, আগেই আমি বলেছি, কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো আপনারা দেখতে থাকুন মাল্লিকাস মাল্টিকুইজিন, আর বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন আগামী নিত্য নতুন যত রেসিপি আছে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো মেইন উপকরণ হলো কাতলা মাছের মাথা। 2.5 কিলো একটা কাতলা মাছের গোটা মাথা নেওয়া হয়েছে, যেটা নুন হলুদ মাখানো। আর যেটা লাগছে সর্ষের তেল, এছাড়া লাগছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি এবং নুন। আর যে মশলাগুলো লাগছে সেটা হলো হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো। এছাড়া লাগছে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর গাওয়া ঘি। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দেবো, এবং সেই সর্ষের তেল গরম হলেই নুন হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দেব, এটাকে ভালো করে ভেজে। আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা দেখছি গরম হয়ে গেছে, তাতে আমরা এক এক করে জিরে গুঁড়ো, এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। 4টে মতো এলাচ আমরা এতে অ্যাড করছি। এবার আমরা এতে 3 চামচ পেঁয়াজ বাটা অ্যাড করছি। এতে আমরা এরপর 2 চামচ মতো আদা রসুন পেস্ট আমরা অ্যাড করে দেব। মাছের মাথাটা আমরা এরকম ভালো করে ভেজে তুলে রেখে, এতে আমরা 1 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, এরপর এতে আমরা 1 চামচের একটু কম জিরে গুঁড়ো অ্যাড করছি, আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করছি। এবার আমরা এতে 1 চামচ মতো চিনি অ্যাড করছি, আর স্বাদ অনুসারে নুন দেব। মশলাটা আমাদের কষানো চলছে, এতে এবার আমরা মাছের মাথাটা অ্যাড করব, সেটাকে আমরা এরকম একটু ভেঙে নিয়েছি। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে আসলে এবং কাঁচা মশলার গন্ধটা কেটে যাচ্ছে, এটা দেখে নিয়ে এবার আমরা এতে জল ঢেলে দেবো। একটু জল ঢেলে মশলাটা আমরা আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হলে এতে এবার আমরা যে সোনা মুগ ডাল সেদ্ধ করে রেখেছি সেটা আমরা, আমাদের মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, এবার আমরা এতে মুগ ডাল সেদ্ধটা অ্যাড করব। আপনারা দেখছেন পুরো ডালটা আমরা এতে অ্যাড করে দিয়েছি। এবার একটু ফুটে উঠলেই, একটু ঘন হয়ে আসলে আমাদের রেডি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাথা দিয়ে মুগ ডাল আমাদের অলমোস্ট রেডি। আমরা এবার এতে 2 চামচ ঘি অ্যাড করব। একদম ঘরোয়া স্টাইলে আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। এটা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে ডালের মতো হবে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে, আর লাইক শেয়ার করতেও একদম ভুলবেন না। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন আগামী নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফ্রম মাল্লিকাস মাল্টিকুইজিন।